আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি এই দুর্যোগময় মুহূর্তে তোমরা সবাই ভালো আছো। তো দীর্ঘদিন তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ নাই, আমরাও ক্লাসে থাকতে পারি নাই। সরকারের নির্দেশক্রমে ভিলেজ স্কুলের প্রধান শিক্ষক এর উদ্যোগে আমরা অনলাইন ক্লাস শুরু করেছি। আমি আজকে প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি তোমাদের জন্য। আজকে আমি রসায়ন ক্লাস নেব 11 অধ্যায়ের। তো তোমরা তো পড়াশোনা করতেছো বাসায়, তাই তো? হ্যাঁ, পড়াশোনা করতে হবে, চিন্তা করো। এতদিনে আমরা কিন্তু টেস্টের প্রস্তুতি নিতাম, ঠিক আছে? তো এই চলতেছে সেপ্টেম্বর মাস, অক্টোবর মাসের টেস্ট হয়ে যেত, অক্টোবর মাসের টেস্ট হতো, সেই হিসাবে পুরোদমে পড়াশোনা করা দরকার। আর যথারীতি আগামী 2021 সালে তোমাদের SSC পরীক্ষা হবে। আশা করি পরিবেশ পরিস্থিতি ঠিক হবে, ঠিক হলে পরে আমরা পূর্ণ কার্যক্রমে পরীক্ষার প্রস্তুতি নেব। যাই হোক, 11 অধ্যায়ের পড়াশোনায় প্রথম দিকে পাঠগুলোতে জীবাশ্ম জ্বালানি, পেট্রোলিয়ামের বিভিন্ন অংশ এবং এর ব্যবহার নিয়ে কথাবার্তা আছে। পরের পাঠে আবার আছে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ। হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগের মধ্যে আমরা জানি যে আমাদের আশেপাশে যত যৌগ আমরা দেখি বা জিনিসপত্র দেখি, এগুলো বেশিরভাগই কিন্তু কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি। তো এই পৃথিবীর যত যৌগ আছে বা যত জিনিসপত্র আছে, তার মধ্যে এই হাইড্রোকার্বন তথা কার্বনের যৌগ কিন্তু বেশি। এই কারণে এখন যদিও রসায়ন হয়ে মাত্র একটা অধ্যায় দেওয়া আছে, একটা বা দুটা অধ্যায়, 11 অধ্যায় এবং 12 অধ্যায়, কিন্তু পরবর্তীতে উঁচু ক্লাসে গিয়ে দেখবা যে এই জৈব যৌগের আলাদা বই হবে, আলাদা অধ্যায় হবে, বিস্তারিত আলোচনা হবে। তো আমাদের 11 অধ্যায়ের হাইড্রোকার্বনের একটা পাঠে আমরা দেখেছি যে পাঠের হাইড্রোকার্বনের সমগোত্রীয় শ্রেণী, অর্থাৎ যে কতগুলো গোত্র আছে, গোত্র বলতে একই ধরনের যৌগগুলো একই শ্রেণীভুক্ত, এরকম আমরা যে এগুলো দেখি আর কি, গোত্রগুলো, সেই গোত্রগুলো খেয়াল করো যে সমগোত্রীয় শ্রেণীগুলো কী কী। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যালডিহাইড, তারপরে আরো আছে জৈব অ্যাসিড, ইত্যাদি। খেয়াল করো, তো আজকে আমরা অ্যালকোহল নিয়ে আলোচনা করব, এই সরি, অ্যালকেন নিয়ে আলোচনা করবো, এই অ্যালকেন নিয়ে আলোচনা করবো। অ্যালকেন আমরা কি কি আলোচনা করবো, অ্যালকেনের পরিচিতি, অ্যালকেন থেকে কীভাবে মূল তৈরি করা যায়, তারপরে অ্যালকেনের নামকরণ, অ্যালকেনের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম এবং অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া, এগুলো নিয়ে আলোচনা করবো। তো প্রথমে আসা যাক অ্যালকেনের পরিচিতি। অ্যালকেনের পরিচিতি বলতে কী বোঝাচ্ছে, তোমাদের বইয়ের দেখো যে অ্যালকেন বলতে কী বলেছে, জৈব যৌগের যে যে হাইড্রোকার্বনগুলোর মধ্যে কার্বন একক বন্ধন বিদ্যমান, সেই যৌগগুলো বলা হচ্ছে অ্যালকেন। তোমরা বইতে একটু খুলে নাও, বইয়ে বইয়ের পৃষ্ঠা 270 খেয়াল করবা, এখানে কার্বন একক বন্ধন বিশিষ্ট যে জৈব যৌগ, যে হাইড্রোকার্বনগুলো, সেগুলো অ্যালকেন। অ্যালকেনের প্রথম যৌগ হলো মিথেন, তারপর দ্বিতীয় হলো ইথেন, C2H6 ইথেন, এরকম করে অসংখ্য যৌগ আছে, তেমন। তো অ্যালকেনের সাধারণ সংকেত
সাধারণ সংকেত হলো CN H2N plus 2 এই N এর মান 1 থেকে শুরু করে 1 2 3 চলতে থাকে N এর মান যখন 1 তখন এটা প্রথম যৌগ যেটা সেটা হলো মিথেন N এর মান যখন 2 তখন হলো ইথেন তো এইভাবে পর্যায়ক্রমে আমরা মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন হেপটেন অকটেন নোনেন ডেকেন এভাবে এন ডেকেন ডাইডেকেন আরও অনেক যৌগ আছে তো খেয়াল করো শিক্ষার্থীবৃন্দরা নামকরণের ক্ষেত্রে কিভাবে নামকরণ হয় তোমরা জানো যে জ্ঞান বিজ্ঞানে অগ্রগামী জাতি হলো গ্রিক জাতি গ্রিক জাতি ভাষা হলো গ্রিক গ্রিক ভাষা গ্রিক ভাষা গ্রিক বর্ণ গ্রিকের যে বর্ণ এগুলো আছে গণনার জন্য আমরা গণনা করি এবার 1 2 3 4 5 6 আর ইংরেজি 1 2 3 4 5 6 7 ইত্যাদি অনুরূপ পদে যেমন আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 ওদের এই ক্ষেত্রে ওরা বলে হলো মনো ডাই ট্রাই টেট্রা মনো 1 ডাই 2 ট্রাই 3 টেট্রা 4 পেন্টা হেক্সা হেপ্টা অক্টা নোনা ডেকা এভাবে নাম করবে তো খেয়াল করো প্রথমটা হলো মিথেন আরো কি হয় মিথ এম ই টি এস মিথ থেকে মিথেন তারপরে ইথ ই টি এস ইথেন তারপরে প্রপ ই আর ও ই প্রপ প্রপেন তারপর বিউট বি ইউ টি থেকে বিউটেন তারপর হলো প্যান্ট ই এন টি প্যান্টা প্যান্ট হেক্সা এভাবে নামকরণগুলো হয় তোমাদের বইয়ে শিক্ষার্থীবন্ধুরা তোমরা বইয়ের পৃষ্ঠ নাম্বার 221-এ দেখো যে অ্যালকেন শ্রেণীর 1 থেকে 10 পর্যন্ত যৌগগুলোর নাম এবং সংকেত দেওয়া আছে তোমরা এখান থেকে নিতে পারো তারপর আমরা আলোচনা সুবিধার্থে আরও একটু বলি হ্যাঁ যে সংকেতগুলো প্রথমে আমরা রাসায়নিক সংকেত হিসেবে লিখতে পারি আর হ্যাঁ রাসায়নিক সংকেত হিসেবে লিখতে পারি 1 নম্বরে মিথেন 2 নম্বরে ইথেন C2H6 তো ডায়নামিক তোমরা খেয়াল করবা CnH2n+2 এই সংখ্যাটা কত হবে n যখন 1 তখন হাইড্রোজেন কত হবে 2 2 2 2 আর 2 4 যখন n2 তখন হাইড্রোজেন কত হবে হাইড্রোজেন হবে 2 2 4 আর 2 6 ঠিক অনুরূপভাবে হ্যাঁ অনুরূপভাবে প্রোপেনে প্রোপেনে C3H6+8 ঠিক আছে তোমরা এখন বাকিগুলো নিজেরাই লিখতে পারবে না আশা করি তোমরা পারো আচ্ছা আমি শেষেরটা লিখতেছি 10 নম্বর যেটা 10 নম্বরটা হলো কি মনে আছে বই আছে দেখেন C10H10^20 আর 22 কেন দেখেন এগুলি হলো আণবিক সংকেত জৈব যুগের আণবিক সংকেত চেয়ে গাঠনিক সংকেত দিয়ে এগুলোকে ভালো বোঝানো যায় আমরা এখন গাঠনিক সংকেত দিই সবগুলোই গাঠনিক সংকেত ভাবে লেখা যাচ্ছে একটু খেয়াল করো এটার জন্য এটা ঠিকই আছে CH4 এটার জন্য CH3 এটার জন্য CH3 তারপরে CH2 CH3 এটার জন্য C4H10 তাহলে CH3 CH2 CH2 CH3 তাহলে পরেরটা তোমরা পারবে না হেক্সেনের জন্য CCH কত হবে H-এর 6 × 12 = 14 তাহলে এই ক্ষেত্রে দেখো মিথেন ইথেন প্রোপেন বিউটেন গাঠন গাঠনিক সংকেত লিখতে পারলে সুবিধা হয় এখান থেকে প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে একটা পার্থক্য এখান থেকে এখানে বাড়ছে শুধু এইটুকু এটি এখানে চিহ্ন এইটুকু বাড়ল এই অংশটার নাম হলো কেমিস্ট্রি ভাষায় CH2 বন্ড উপবাসে বন্ড থাকবে নাম হলো মিথিলিন মূলক মিথিলিন
মিথিলিমূলক এটা আমরা লিখলাম কারণ হলো পরবর্তীতে বা বারো অধ্যায়ে বা ইয়ে অধ্যায় শেষের দিকে এগুলো প্রয়োগ আছে তারপরে পরে আরেকটা মিথিলিমূলক বাড়বে একজনের ক্ষেত্রে তারপরে একটি মূলত আরেকটা বাড়বে লাগবে বেড়ে সর্বশেষ আমরা যদি আত্মমতা লিখি তাহলে সি এইট এইচ আঠারো তাহলে হয় সি তাহলে লেখার দ্রুততার জন্য দ্রুত আটটা কার্বন লিখে ফেলবে লেখা দ্রুততার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বাকিগুলো হলো হাইড্রোজেন প্রথমটাতে থাকবে হলো তিন চার পরেরটাতে দুটো করে পরেরটাতে দুটো করে শেষ হতে আবার তিন এ হলো আমাদের নামকরণ তাহলে অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য দল বিধের কার্বন সংখ্যা এক আর পর্যায়ক্রমে বাড়বে এবং এখানে আর তো বলে রাখি যে স্বাভাবিক অবস্থায় এক থেকে চার পর্যন্ত অর্থাৎ মিথেন থেকে বিউটেন পর্যন্ত এরা কক্ষ তাপমাত্রায় বেশি হ্যাঁ কক্ষ তাপমাত্রা কি কক্ষ তাপমাত্রা হলো দুশো সরি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডকে কক্ষ তাপমাত্রা বলা হয় হ্যাঁ এর নিচেটা হলো কক্ষ তাপমাত্রার নিচে আর এর বেশি হলে কক্ষ তাপমাত্রার উপরে কক্ষ তাপমাত্রায় মিথেন থেকে বিউটেন পর্যন্ত এরা হলো বেশি পাঁচ কার্বন থেকে পনেরো কার্বন পর্যন্ত হ্যাঁ পাঁচ কার্বন অর্থাৎ প্যান্ডেল থেকে প্যান্ডেল হেক্সেন হ্যাপটেন হেক্সেন হ্যাপটেন অক্টেন অনেন ডেকেন এন ডেকেন ডাই ডেকেন পরবর্তী পনেরো কার্বন পর্যন্ত তাহলে ঘটনাটা হলো এক থেকে পাঁচ কার্বন বিশিষ্ট অ্যালকেন শ্রেণীর যৌগগুলো গ্যাসীয় আবার পাঁচ থেকে পাঁচ থেকে পনেরো কার্বন বিশিষ্ট যৌগগুলো হলো গ্যাসীয় গ্যাসীয় আর এটা হলো তরল এরপরে ষোলো থেকে এর পরবর্তী ষোলো থেকে পরবর্তী কার্বন সংখ্যা বিশিষ্ট যৌগগুলো হলো কঠিন নামকরণ নিয়ে আমরা আলোচনা করলাম গাণিতিক সূত্র নিয়ে আলোচনা করলাম এরপরে আমরা আসি মূলক ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করি মূলক তো মিথেনে মিথেন মিথেন প্রোপেন বিউটেন এদের যে সংকেতগুলো আছে এখানে খেয়াল করো আমরা মিথেন চার কার্বন এখান থেকে যদি একটা হাইড্রোজেন ছড়ায় নেওয়া যায় তাহলে যে যৌগটি হয় যে অবস্থাটা হয় সেটা হলো সিএস থ্রি আর এখানে একটা বন্ড চিহ্ন তাহলে এটা হলো মিথেন এটা হলো মিথাইল মূলক মিথাইল মূলক তার তাহলে ইথেন সিএস থ্রি সিএস টু হ্যাঁ এটা হলো ইথেন এখান থেকে সিএস থ্রি বন্ড সিএস টু একটা হাইড্রোজেন পড়ে দেখো এখানে চারটা হাইড্রোজেন ছিল এখানে তিনটা একটা বন্ধন আছে এক কেজি মূলক বলা হয় এটাকে মিথাইল মূলক এটার নাম তাহলে কি হবে ইথাইল মূলক ইথাইল মূলক তাহলে প্রথম তাহলে মিথেন থেকে মিথাইল ইথেন ইথাইল তাহলে পরেরটা প্রোপেন প্রোপাইল বিউটেন বিউটাইল পেন্টেন পেন্টাইল এভাবে করে মূলক বাড়বে হ্যাঁ আর যেমন সংকেত সাধারণ সংকেতটা ছিল আমাদের সি এন এইচ টু এন প্লাস টু তাহলে এখন এই অ্যালকেন মূলকে অ্যালকাইন মূলক অ্যালকাইন মূলকে একটা হাইড্রোজেন কম হবে সাধারণ সংখ্যাটা কী হবে এন সি এন প্লাস এইচ সরি সি এন এইচ টু এন প্লাস ওয়ান এটা হলো অ্যালকাইল মূলক এটাকে সংক্ষেপে সংক্ষেপে এটাকে আর দিয়ে প্রকাশ করা কি দিয়ে আর দিয়ে বলবো তোমরা পরবর্তীতে দেখবে যে সংক্ষেপে এই গোটাটাকে না লিখে এটাকে আমরা এইগুলোকে সংক্ষেপে মূলকগুলোকে সংক্ষেপে আর দিয়ে প্রকাশ করতে পারি
অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক এগুলো পদ্ধতিতে আমরা কাজে লাগাবো, ঠিক আছে। এখন আমরা আসি অ্যালকাইল মূলকের পরে আলোচনার মধ্যে বই খেয়াল করো, এরপরে আমরা আসি অ্যালকেন প্রস্তুতি। হ্যাঁ, অ্যালকেন প্রস্তুতি, অ্যালকেন প্রস্তুতিতে করা যায়, খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইড থেকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে কার্বন থেকে আর জৈব যৌগে ডিকার্বনাইজেশন, কার্বনাইজেশন, কেমন? প্রথমে আমরা আসি কার্বন ডাইঅক্সাইড থেকে কিভাবে তৈরি করা যায়, তাহলে কার্বন ডাইঅক্সাইড থেকে কিভাবে তৈরি করা যায়, কার্বন ডাইঅক্সাইড, খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন, এখানে প্রভাবক হিসেবে লাগবে হলো নিকেল, আর তাপমাত্রা 250°C, 250°C। হবে মিথেন প্লাস পানি, এটা গেল এক নম্বর। দুই নম্বরে আমরা আসি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কি তোমাদের মনে আছে আমরা এই অধ্যায়ের আগের আলোচনায় খেয়াল করো যে হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগে, হ্যাঁ, সরাসরি করে আমরা দু ধরনের হাইড্রোকার্বন পেয়েছিলাম, এক ধরনের সম্পৃক্ত হাইড্রোকার্বন যেটা আমরা অ্যালকেনি আলোচনা করতেছি, আর অসম্পৃক্ত হয়তো অ্যালকিন, আর হলো অ্যালকিন, অ্যালকিন আর অ্যালকাইন। অ্যালকিন গোত্রের প্রথম যৌগ হলো ইথিন, সংকেত হলো HCH2CH2। খেয়াল করো, এটা কিন্তু সমান চিহ্ন না, এটা হলো ডবল বন্ধন। এর সাথে এতে বলতে এর সাথে, হ্যাঁ, হাইড্রোজেনের বিক্রিয়ায়, হ্যাঁ, হাইড্রোজেনের বিক্রিয়ায় তৈরি হবে ইথেন, এখানে প্রভাবক হিসাবে লাগবে নিকেল, আর তাপমাত্রা 180°C থেকে 200°C, 180°C। আরেকটি যোগ হলো অ্যালকাইন, এই ট্রিপল বন্ড সিএইচ, ট্রিপল বন্ড সিএইচ, এর সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় এই কন্ডিশনগুলো একই, নিকেল আর হলো তাপমাত্রা 180°C থেকে 200°C, এক্ষেত্রে তৈরি হবে ডিকার্বনাইজেশন। পরেরটা হলো ডিকার্বনাইজেশন, দেখো এক্ষেত্রে তোমাদের বই বুঝতে একটু দেওয়া আছে, আমি জাস্ট তোমাদের সাথে বোঝার সুবিধাতে একটু করে আলোচনা করছি, কেমন? সোডিয়াম অ্যাসিটেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে ক্যালসিয়াম অক্সাইড, হ্যাঁ, ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ আর তাপ বিধা দিলে পরে তৈরি হবে মিথেন প্লাস পানি, হ্যাঁ, সোডিয়াম কার্বন, মিথেন প্লাস সোডিয়াম কার্বন। এখন এই যৌগটা খেয়াল করো, নাম হলো সোডিয়াম অ্যাসিটেট,
এটা একটু আলোচনা দরকার আছে তোমাদের কাছে হয়তো নতুন এটা এসিডিক এসিডের নাম তোমরা আগে শুনেছো এসিডিক এসিড এসি এসিডিক এসিড অথবা ভিনেগার অথবা সিট্রাস হ্যাঁ আগে অধ্যায় কিন্তু জেনেছো ক্লাসে এটাও জেনেছো এর সঙ্গে তার হলো CH3 COOH এর আরেকটা নাম হলো ইথানোয়িক অ্যাসিড কেমন ইথান দুটি কার্বন থাকলে ইথানোয় আমরা আগে আলোচনা জানলাম একটি কার্বন দুটি কার্বন এই জন্য ইথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিডের হাইড্রোজেনটা যে সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে যে যৌগটি হয় সেটা নাম সোডিয়াম ইথানোয়েট এটা হলো ধাতব অংশ আর এটা হলো আমরা যে আমাদের পরিচিত যৌগ সোডিয়াম ক্লোরাইড জানি এটা কিন্তু আমরা উল্টাই দেখি গেলে আগে ক্লোরিন নিলাম পরে সোডিয়াম নিলাম যদি এভাবে লেখা হয় না এটাই সঠিকভাবে লেখা হয় তাহলে এটা হলো অ্যাসিডের অংশ আর এটা হলো ক্ষারের অংশ ঠিক তেমনি হাইড্রোজেনকে শরীর দিয়ে সোডিয়াম এনে দেবো তাহলে আমরা এটার এটার ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড বলি বাম পাশে সোডিয়াম ডান পাশে ক্লোরিন সোডিয়াম ক্লোরাইড এখানে এটিতেই বলবো সোডিয়াম অ্যাসিডেট অ্যাসিটিক অ্যাসিড কেমন অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিডের হাইড্রোজেন সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগটি হয় সেটা হলো সোডিয়াম অ্যাসিটেট এটি এক ধরনের লবণ যেমন এটা একটি লবণ এটা একটা লবণ এর সঙ্গে ক্ষারের বিক্রিয়া কি তৈরি হচ্ছে হ্যাঁ মিথেন আর হলো সোডিয়াম কার্বন এটা তোমাদের বই পৃষ্ঠা 172 আছে ডিকার্বনাইজেশন কেন বলা হচ্ছে খেয়াল করে দেখি ডিকার্বনাইজেশন কথার অর্থ হল কার্বনের সংখ্যা কমিয়ে না কার্বন এখানে ছিল একটা দুটা খেয়াল করো এখানে কার্বন সংখ্যা 1 2 আর এই জমিতে কার্বন সংখ্যা কত রাখবে একটা কার্বন সংখ্যা কম হলো এই জন্য এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে ডিকার্বনাইজেশন এবার আসি আমরা অ্যালকেনের বিক্রিয়া তো শিক্ষার্থী বন্ধুদের এখানে খেয়াল করতে হবে তোমাদের যে জৈব যৌগ অর্থাৎ জৈব রসায়নের পড়াশোনার ক্ষেত্রে পড়তে হবে আর লিখতে হবে বেশি বেশি করে লিখতে হবে যা কিছু তুমি পড়বা তা কিছু লিখতে হবে যত লিখবা লিখে লিখে পড়া মানে এক্ষেত্রে বলি যে লিখে লিখে তুমি এটা পড়তেছো সাথে তার সংখ্যাটা লিখতেছো তার কারণে সবকিছু তার দিকে যত লিখবা তত মনে থাকবে আর না লিখলে কিন্তু তুমি ভুলে যাবে যে কারণে এই এই অংশের ক্ষেত্রে রসায়নের এই অংশটাকে লিখতে হবে পড়তে হবে পড়তে হবে লিখতে হবে তাহলে তোমার ভালো মনে থাকবে এরপরে আসি আমরা রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক এখানে বলে রাখা ভালো তোমাদের জানো যে কার্বন এই ক্ষেত্রে আমাদের মিথেন ব্যতীত CH4 মিথেন ব্যতীত পদ্ধতিতে কার্বন কার্বন একক বন্ধন হ্যাঁ কার্বন কার্বন মিথেন মিথেন কোনো সংক্ষেপে লিখলাম বাকিগুলো হাইড্রোজেন আছে এই ক্ষেত্রে দেখো যে কার্বন একক বন্ধন এই একক বন্ধন থাকার কারণে অ্যালকেন শ্রেণি যৌগগুলো সাধারণত অন্যদের সাথে বিক্রিয়া করতে চায় না এই বিক্রিয়া যদি না করতে চাওয়ার কারণে এরা একটা নাম হলো প্যারাফিন হ্যাঁ বিক্রিয়ায় আসক্তিহীন প্যারাফিন বলতে তার কিন্তু হচ্ছে বুঝতেছি অ্যালকেন হচ্ছে যৌগগুলোকে প্যারাফিন বলা হয় প্যারাফিন বলার কারণে আমি সংক্ষেপে লিখেছি যে এখানে শুধু কার্বন কার্বন বন্ধন বা লিখেছি অন্যগুলো অন্য বন্ধনগুলো আছে এবং হাইড্রোজেন দিয়ে ছিল সম্পৃক্ত তো যাই হোক যে কার্বন কার্বনে বন্ধন থাকার কারণে এরা সাধারণত বিক্রিয়ায় আগ্রহ দেখায় না 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 দেখানোর কারণে না দেখানোর কারণে বিক্রিয়ায় অংশগ্রহণ এই জন্য এর নামকরণ হলো আরেকটা নাম হলো প্যারাফিন তারপরেও এরা কিছু বিক্রিয়া দেখায় যেমন বিশেষ ব্যবস্থায় মিথেন মিথেন ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে পর্যায়ক্রমে মিথেনের হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হয় ক্লোরিন দ্বারা এখানে আল্ট্রাভায়োলেট সূর্যের আলো লাগে বিক্রিয়া কয়েকটা ধাপে সম্পন্ন চারটা ধাপে ধাপ এক
এক ধাপে উঠতে গেল হলো মিথেন প্লাস ক্লোরিন CH3 CF2 তাহলে এখানে একটা হাইড্রোজেন ছড়ে আসলো আর এখানে একটা হাইড্রোজেন মিলে হাইড্রোজেন ক্লোরাইড এটার নাম হলো মিথাইল ক্লোরাইড মিথাইল ক্লোরাইড দুই ধাপ দুই নম্বর ধাপে আবার সেই মিথাইল ক্লোরাইড বিক্রিয়া করে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ডাইক্লোরো মিথেন প্লাস হাইড্রোজেন ক্লোরাইড তৃতীয় ধাপে দেখো ডাইক্লোরো মিথেন প্লাস ক্লোরিন আল্ট্রা ভাইট দিয়ে ট্রাইক্লোরো মিথেন হ্যাঁ একটা করে হাইড্রোজেন কমতেছে আর একটা করে ক্লোরিন বাড়তেছে চার নম্বর ধাপে মিথেন দেখো CH4 সরি CH3 প্লাস CL2 সি চারটা হাইড্রোজেন ছড়ে গিয়ে এখন হলো CL4 হাইড্রোজেন ক্লোরাইড এটার নাম হলো টেট্রাক্লোরোমিথেন কি নাম টেট্রা মানে চার টেট্রাক্লোরোমিথেন শব্দ চার চারকে তারা টেট্রা মানে টেট্রাক্লোরোমিথেন টেট্রা ক্লোরো মিথেন টেট্রা ক্লোরো এটা এক ধরনের বিক্রিয়া গেল আর এরা তাহলে বিশেষ করতে আল্ট্রাভায়োলেট সূর্যের আলোতে আল্ট্রাভায়োলেট রে অতিবেগুন রশ্মিতে এরা পর্যন্ত ধাপে ধাপে বিক্রিয়া করে টেট্রা ক্লোরো মিথেন তৈরি করে কেমন এরপরে আমরা আসি অক্সিজেনের সাথে বিক্রিয়া তাহলে অ্যালকেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া কী তৈরি করবে আমরা জানি যে মিথেন গ্যাস পুরানো যায় এই পাইপ লাইনে ঢাকাতে বগুড়ায় পাইপ লাইনে যে গ্যাসগুলো আসে সেগুলো মিথেন গ্যাস আমরা বাসাবাড়িতে যে গ্যাস ব্যবহার করি সেটা হলো কী গ্যাস সেটা বেশিরভাগটা আছে বিউটেন হ্যাঁ তাহলে সেটাও এক ধরনের অ্যালকেন এগুলো আমরা বাসাবাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করছি তাহলে এখানে কী তৈরি হয় হ্যাঁ অ্যালকেন আমরা যদি প্রথম নম্বরে নিই মিথেন প্লাস অক্সিজেন কী তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প আর তাপ প্রচুর পরিমাণ তাপ শক্তি তাপ শক্তি এই তাপ শক্তিটা আমরা কাজে লাগে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই ডিগ্রিটা করতে শুরু করি হ্যাঁ তাপ মোটামুটি এই আলোচনা আজকে পরবর্তীতে আমরা এই পরে অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেগুলি আছে অ্যালকিন অ্যালকাইন এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাসায় আছো কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে সাবধানে থাকা লাগবে আর বাইরে বেশি ঘোরাফেরা করা যাবে না হ্যাঁ স্বাস্থ্যবিধি মেনে চলবা আর পড়াশোনা নিয়মিত করতে হবে এখন শুধু আমাদের জেলা স্কুলে না ডি অফিস থেকে বিভিন্ন চ্যানেল থেকে অনলাইন ক্লাসের ভিডিও প্রচার করা হচ্ছে তোমরা ইউটিউবে বা ফেসবুক পেজগুলোতে এইগুলি ভিডিওগুলো দেখে পড়াশোনাগুলো করতে হবে আসলে পড়াশোনার ক্ষেত্রে দ্বিমুখী হওয়া উচিত তোমরা সামনে থাকলে তোমাদের প্রশ্নগুলো আমরা পেতাম সেগুলো আমরা আলোচনা করতাম তাহলে তোমার অ্যাচিভমেন্টটা বেশি হতো এখন শুধু আমরা কী করছি একমুখী আলোচনা করছি এখন তোমার সমস্যাগুলো কী থাকলে আমরা অতটা রিয়েলাইজ করতে পারতেছি না তো যাই হোক আমরা চাচ্ছি যে দ্রুত প্রস্তুতি স্বাভাবিকভাবে ক্লাসে ফিরব ক্লাসে ফিরে অ্যাচিভমেন্টের দেখা হবে তোমরা ভালো থাকবে আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ।